তো গত পর্বে আমরা ইউজার প্রোফাইল পেজে আমরা ডাটাবেস থেকে আমাদের ডাটাগুলো নিয়ে এসে শো করেছিলাম। তো এই পর্যায়ে আমরা যে কাজটি করব সেটা হলো এখানে ক্লিক করলে আপডেট হবে, তাই না? এই আপডেট অপশনটা আমরা তৈরি করব। তো এটা করার জন্য এই যে এর আগে আমি যেটি আপনাদেরকে বলেছিলাম যে গেট লগ ইনের মাঝে আমরা কি করেছি এরকম করে রেখেছি, আমি জাস্ট কি করছি এটাকে কপি করছি, কপি করে ধরুন আমি কি করছি এখানে একটা পিএইচপি একটা ব্লক নিয়ে জাস্ট এখানে অ্যাকচুয়ালি পিএইচপি ব্লকটা আগে নিয়ে নিতে হবে। ওকে, আমি কি করছি এখানে পিএইচপি ব্লক একটা নিয়ে নিলাম। ওকে, পিএইচপি ব্লক নেওয়ার পর জাস্ট আমি কি করলাম এখানে এটাকে রাখলাম। তো এখন ধরুন এইখানে আপনাকে কি করতে হবে যে ডাটাগুলো ধরতে হবে এবং পাঠাতে হবে। তো এখানে আর এইভাবে ধরার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট পোস্ট আকারে পুরোটাকে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এখানে ধরুন আপডেট নিচ্ছেন, সাবমিট দিচ্ছেন, কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে যে কাজটি করবেন, আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে আচ্ছা আমি নিলাম যে আপডেট ইউজার, জাস্ট আমি এরকম নিলাম একটা। ওকে, তো আপনি এখানে নিলেন যে এই যে খেয়াল করে দেখুন আপনি কিন্তু যে এখানে কিন্তু আপনি করে নিয়েছেন অবজেক্ট, কিন্তু আপনার হেডারে তৈরি করে নিয়েছেন এই যে হেডারের মাঝে। তো এর মাধ্যমে সরাসরি ঢুকবেন যে আপডেট আপডেট ইউজার ডাটা। ওকে, আপডেট ইউজার ডাটা তো কি পাঠাচ্ছেন, প্রথমত আপনাকে ইউজার আইডিটা পাঠাতে হবে। ওকে, ইউজার আইডিটা আপনি এখানে পাঠাতে হবে, অথবা ধরুন এই যে এখানে একটা হিডেন ফিল নিয়ে এখান থেকে আবার আইডিটা পাস করে আপনাকে ধরতে পারেন, এটাও আপনি করতে পারেন। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার সেশনের মাঝে আছে আমার আর ওইভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেশন থেকে আমি ধরে নিচ্ছি এখানে। ওকে, তারপর আপনি কী করবেন, পোস্টটাকে পাঠিয়ে দেবেন ডলার আন্ডারস্কোর পোস্ট। ওকে, ফাইন, আপনি কি করলেন এখান থেকে এগুলোকে পাঠালেন। তো এই যে আমার আপডেট ইউজার ডাটা আমি কি করছি এটাকে কপি করছি, কপি করার পর আমার যে ইউজার আছে আমি কি করব এখানে যে গেট ইউজার, গেট অল ইউজার, ডিজেবল ইউজার, আপনি কি করেছেন এগুলো করেছেন, এনাবল ইউজার করেছেন, ডিলিট ইউজার করেছেন। তো ধরুন আমি এখানে করছি যে আপডেটটা আমার, ওকে ফাইন, আমি লিখলাম যে পাবলিক ফাংশন, আমি লিখলাম যে আপডেট ইউজার ডাটা। তো এখানে আপনি কি করবেন, জাস্ট যে কাজটি করবেন আপনি এখানে একটা ভেরিয়েবল দিয়ে এটাকে ধরবেন। তো যথারীতি এখান থেকে যে বিষয়গুলো নিচ্ছেন এগুলো ভ্যালিডেশন আপনি করে নেবেন, যেমন এখানে আমরা যেরকম করেছি, আমি জাস্ট কি করছি পুরোটাকে আমি কি করছি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি জাস্ট কি করলাম যে কোথায় করেছি এই যে এখানে করেছি আমি জাস্ট এখানে রাখলাম। ওকে, ফাইন, তো এখানে এইভাবে না রেখে আমরা দেখি তো কীভাবে করেছি এটা। আচ্ছা, তখন আমরা এরকম করেছিলাম, তাই না? তো এখন যেহেতু আমরা ডাটা নিয়ে করছি আমাদের ওইভাবে করতে হবে, আমাদের ইউজার নেম আর ইমেল এ পর্যন্ত আছে, আমাদেরকে এই যে পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই। ওকে, ফাইন, তো এখানে আপনি যে কাজটি করবেন আপনি এখানে নেবেন যে ডাটা ডাটা ওকে, জাস্ট কী করলেন এরকমভাবে আপনি ডাটা দিয়ে ধরলেন। ওকে, ফাইন, তো তারপরে ধরুন আপনি কী করছেন এখানে ধরছেন, তারপরে এখানে ধরছেন, তো এখানে কী ধরছেন, এখানে আপনি ইমেল ধরছেন, আপনি ইমেলটাকে দিলেন ভ্যালিডেশন করার জন্য, এখানে আপনি কী করলেন দিয়ে দিলেন। ওকে, তো এখানে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর জাস্ট কী করলেন এখানে আপনি মাইস্কুল আই রিয়েল স্কেপ স্ট্রিং করলেন, কোনো সমস্যা নেই। তারপর যথারীতি আপনি এখানে যে কাজটি করবেন এই যে এখানে আপনি আপডেট করেছিলেন, তাই না? আমি কী করছি যে আপডেট পুরোটাই আমি এখান থেকে কপি করছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন, তো এখানে টিপিএল ইউজার আপনি আপডেট করছেন, কী আপডেট করছেন, আপনি নেম আপডেট করছেন, আপনি দিবেন যে নেম, তারপরে কী আপডেট করছেন, আপনি ইউজার নেম আপডেট করছেন, আপনি এটাকে কমা দিবেন, কমা দিয়ে আপনি লিখবেন যে ইউজার নেম, তারপরে লিখবেন যে ইকুয়াল টু, তারপরে আপনি ভেরিয়েবল দিয়ে আপনার ইউজার নেম আপনি দিলেন, অবশ্যই একটা কোটেশন দিয়ে নেবেন। ওকে, ফাইন, আমি কি করছি কোটেশন দিয়ে নিচ্ছি, তারপরে কি করছি কমা দিয়ে নিচ্ছি, কমা দিয়ে আপনার শেষে যেটা আছে ইমেল আপনি কি করবেন এইখানে এই যে আপনার ইমেলটা আছে আপনি কি করবেন এখানে আপনার ইমেলটা দিয়ে নেবেন। তো প্রথম অবস্থা কি ছিল, আপনার নেমটা ছিল, কিন্তু অবশ্যই ভুলে গেলে চলবে না, আপনাকে কি করতে হবে এই যে ডলার সাইন দিয়ে জাস্ট আপনার নেমটাকে আপনাকে দিয়ে নিতে হবে। ওকে, হয় আর ইউজার আইডি ইকুয়াল টু ইউজার আইডি, ডাটা ইউজার ডিজেবল হবে না, ইউজার ডাটা, আপনি ইউজার ডাটা আপডেটেড এরকম দিতে পারেন, অথবা আপডেটেড সাকসেসফুলি দিতে পারেন, অথবা ইউজার ডাটা নট আপডেটেড। ওকে, আপনি কি করছেন এখানে আপনি লিখছেন যে ইউজার ডাটা, আপনি দিলেন যে নট আপডেটেড। ওকে, ফাইন, আপনি কি করলেন এরকম দিয়ে নিলেন, তো মেসেজ আপনার রিটার্ন করছেন, রিটার্ন করে এগুলোকে আবার কী করতে হবে ওইখানে, অর্থাৎ আপনি যখন মেসেজ রিটার্ন করবেন এই যে মেসেজটাকে আবার শো করাতে হবে, তাই না? তো এখানে যেহেতু আমরা এজাক্স দিচ্ছি না, এগুলো আপনারা করবেন এজাক্স দিয়ে। তো এই যে এখানে আপনি ধরছেন, তো এটাকে শো করাবেন কোথায়, তো এটাকে শো করানোর জন্য একটু দেখে আসি, এই যে এর উপরে আমরা শো করাবো, তো উপরে মানে কোথায়, ধরুন যে টেবিলের উপরে, অথবা যে কাজটি করতে পারি আমরা এই যে আমরা প্রোফাইল নিয়েছি, তাই না, এই যে প্রোফাইলের ঠিক উপরে আমরা একটা পিএইচপি একটা প্রোফাইলের অর্থাৎ প্রোফাইলের নিচে আমরা কি করতে পারি পিএইচপি একটা ব্লক নিয়ে নিতে পারি। ওকে,
পিএইচপি একটা ব্লক নিলাম, তো পিএইচপি একটা ব্লক নেওয়ার পর ধরুন এখানে আপনি কন্ডিশন দিয়ে আপনি করবেন এখানে কাজটা, ইফ ইজ সেট, যদি আপডেট ইউজার ইজ সেট হয় অর্থাৎ পায়, তখন আপনি কী করবেন এখানে এটা কী করে দেবেন, সেট দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে কীভাবে করেছে, অনেক পুরাতন জিনিস এগুলো, আপনারা এগুলো করতে করতে একেবারে পাকাপোক্ত হয়ে গেছেন। তো ওকে ফাইন, আমি কী করছি এটাকে সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর ধরুন আমি কী করছি রিমুভ, অ্যাকচুয়ালি রিফ্রেশ করছি, রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর এই যে আমার এখানে ইমরান ইমরান দুবার আছে তাই না, এখানে হবে জাহান অথবা যে আমি দিলাম যে জাহান, ওকে ফাইন। তারপর আমি কী করলাম আপডেট দিলাম, ইউজার ডাটা আপডেটেড সাকসেসফুলি, দেলোয়ার জাহান ইমরান সব ঠিকঠাক আছে। সাপোজ ধরুন এখানে আপনি 888 এরকম কিছু দিয়ে নিলেন, তারপরে ধরুন এখানে আপনি 77 কিছু দিয়ে নিলেন, আমি আপডেট দিলাম, এই যে আমার আপডেট নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার পর আবার কিন্তু এটা কি শো করছে তাই না। তো ধরুন আমি কী করছি আবার রিফ্রেশ করছি, এই যে দেখুন শো করছে। তারপরে ধরুন আমি এটাকে রিমুভ করে দিলাম, এটাকে রিমুভ করে দিলাম, আমি আপডেট দিলাম, এই যে ইউজার ডাটা আপডেটেড সাকসেসফুলি। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে করেছে। তো এখানে ধরুন এই যে এখানে এ পর্যন্ত এটা চলে আসছে, তো আপনি মাঝামাঝি এটাকে নিয়ে রাখতে পারেন, তাও ভালো দেখা যায়, অর্থাৎ পেডিং ল্যাবটা একটু বাড়িয়ে দিতে হবে আপনাকে। এখানে আমি করছি পেডিং ল্যাবট, সাপোজ আমি করলাম যে 50 পিক্সেল, এ পর্যন্ত এ পর্যন্ত এ পর্যন্ত পেডিং ল্যাবট সাপোজ 200 পিক্সেল আপনি করে দিলেন, বেশি বড় হয়ে যায় তাই না। তারপর আমি কি করছি এখানে পেডিং ল্যাব আবার উইথ কমিয়ে দিলে আবার বেশি হয়ে যায়, ধরুন একটু কমিয়ে দিচ্ছি। আমি কি করছি এটাকে 100 করে দিলাম, তারপরে আমার উইথ যেটা আছে আমি কি করছি উইথকে একটু বাড়িয়ে দিচ্ছি 440 করে দিলাম, আর পেডিং ল্যাবটাকে। তো এগুলো ডিজাইনের কাজ, জাস্ট আমি সৌন্দর্যের জন্য এখানে করছি, যে এর বেশি কিছু না, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আমি কি করলাম এই যে মাঝামাঝি নিয়ে আসলাম, ওকে 140 করে দিই, 32 করে দিই, কপি করলাম। কপি করার পর এই যে এখানে আমার প্রোফাইলের মাঝে আমরা যেরকম করেছিলাম, জাস্ট কি করছি এখানে বসিয়ে দিলাম, এক লাইনের মাঝে নিয়ে আসি। তো এখানে রাখছি আমি, আপনারা কি করবেন আপনারা সিএসএস ফাইলের মাঝে আপনারা করে নেবেন এগুলো, অ্যাকচুয়ালি কাট পেস্ট করে বসিয়ে দেবেন। আমি জাস্ট এখানে রাখছি, এখানে রেখে করছি, কোনো সমস্যা নেই। সিম্পলি আমি কি করছি এখানে রেখে দিলাম, রিফ্রেশ করলাম, তো রিমুভ করে দিলাম অ্যাকচুয়ালি আমার যে ইয়েটা ছিল, ফায়ারবাগটা ছিল, তারপরে কি আমি এরকম করে দিলাম, ওকে। তারপরে যে প্রোফাইল এক্সাম আমরা কি করেছি এগুলো ঠিকঠাকভাবে করতে পেরেছি তাই না। তো আমাদের পরবর্তী পর্বে আমরা দেখব যে আমাদের যে এখানে যে এক্সাম আছে এখানে আপনি কি করবেন, এখানে স্টার্ট করবেন, স্টার্ট করে এক্সাম স্টার্ট করবেন, ওকে। একটা বিষয় খেয়াল করে দেখুন, এখানে কিন্তু যে জাহান জাহান আপডেট নিয়েছে তাই না, আমি রিফ্রেশ করছি রিফ্রেশ করছি, জাহান জাহান কিন্তু দেলোয়ার জাহান ইমরান কিন্তু আপডেট নিয়েছে, কিন্তু এখানে কিন্তু নেইনি, কারণ কি, লগ আউট করলাম। তো লগ আউট করার পর আমি কি করছি আবার এখান থেকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, লগ ইন করলাম, এখন দেখুন দেলোয়ার জাহান ইমরান আপডেট নিচ্ছে। তো এর কারণটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অনেকেই, কারণ হলো আপনি কিন্তু এখানে সেশনটা অ্যাসাইন করেছেন লগ ইন করার সময় তাই না, এই যে লগ ইন করার সময় কিন্তু সেশনটা অ্যাসাইন করেছেন এবং সেশনের মাঝে কিন্তু নেমটা আপনি দিয়ে নিয়েছেন, এবং লগ ইন হওয়ার পর আপনি কি করেছেন এটাকে ধরেছেন, ধরে আপনি খেয়াল করে দেখুন সেশন দিয়ে ধরে কিন্তু আপনি এটাকে গেট গেট নেম করেছেন, গেট নেম করে আপনি কি করেছেন এটাকে ইকু করেছেন, অর্থাৎ এখানে শো করেছেন। এই কারণেই যখন আমরা এখানে আপডেট দিয়েছিলাম সে কিন্তু এখানে পায়নি, আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো অ্যাকচুয়ালি ট্রিকি ব্যাপার, অনেকেই হয়তো এগুলো খুব ইজিলি বুঝে যান, আবার অনেকেই হয়তো এগুলো নিয়ে আবার একটু ঘাটাঘাটি করেন, চিন্তা করেন যে কীভাবে হলো বিষয়টা। তো ওকে ফাইন, আশা করি আপনাদের কোনো প্রবলেম হয়নি বিষয়গুলো বুঝতে। যেমন ধরুন এর আগে আমরা যেরকম এখানে কী করেছিলাম, এই যে মেসেজ শো করেছিলাম তাই না, তো মেসেজ এরকম শো করেছিলাম, ইমেল পাসওয়ার্ড নট ম্যাচ, কী ব্যাপার হাইড হচ্ছে না কেন, আচ্ছা একটু দেখে আসি, এটা হলো অ্যাকচুয়ালি এই যে নট ম্যাচ যেটা ইরোর আমরা দিয়েছিলাম তাই না, এখানে অ্যাকচুয়ালি এই যে এমটি এটা চলে আসছে তাই না, এটা কোনো কারণে হয়তো আমি করতে গিয়ে এটা হয়েছে পরবর্তীবার, তো যাই হোক এগুলো আপনারা বুঝবেন। তো ধরুন আমি কি করছি এখন এটাকে রিফ্রেশ করছি, ইমেল পাসওয়ার্ড নট ম্যাচড,
এই যে চলে গেছে, তো এটা হলো এই যে হয়তো কোনো কারণে আমার যে কন্ট্রোল জেড এরকম পড়ে গিয়েছিল, তো এরর অথবা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে ধরুন ফেড আউট দিয়েছেন, আপনি হাইটও দিতে পারেন, হাইট দিলেও কিন্তু সেম কাজটা করবে। যেমন একটা করে দেখাচ্ছি আমি, এই যে হাইট দিলাম, ওকে। তো হাইট দেওয়ার পর ধরুন আমি কী করছি, এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করছি, রিফ্রেশ করছি, রিফ্রেশ করছি, ওকে। এই যে ফিল মাস্ট নট বিএমপি দেখাচ্ছে, তারপরে ধরুন এই যে 4 সেকেন্ড পরে কি হয়ে যাবে, এটা হাইট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, তো আমি ফেড আউটই রাখছি, কোনো সমস্যা নেই। তো ওকে ফাইন, ধন্যবাদ।